কোরআনে সূরা বাকারার 177 নম্বর আয়াতে উল্লেখ আছে, বলা হয়েছে, ইহা গুরুত্বপূর্ণ নয় যে তুমি পূর্ব অথবা পশ্চিমে মুখ ফিরাইয়া দাঁড়াইবে, তবে ইহাই গুরুত্বপূর্ণ যে তুমি আল্লাহকে বিশ্বাস করিবে, পরকালে বিশ্বাস করিবে, ফেরেশতাগণে বিশ্বাস, কিতাবসমূহে বিশ্বাস এবং নবীদের উপর বিশ্বাস। একটি হাদিসের উল্লেখ আর মুসলিমে এক নম্বর খণ্ডে, বইয়ের নাম ইমান, দুই নম্বর অধ্যায় ছয় নম্বর হাদিস। একজন লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন, ইমান কি? মহানবী বললেন যে ইমান অর্থ বিশ্বাস আনা আল্লাহ স্রষ্টার উপর, ফেরেশতাদের উপর, আসমানি কিতাবের উপর, ইহকাল ও পরকালের উপর, আর প্রেরিত নবীদের উপর এবং নিয়তি বা কদরের উপর। তাহলে মূলত মোট ছয়টি স্তম্ভ রয়েছে ইমানের ইসলাম ধর্মে। প্রথমটা হলো আল্লাহর উপর বিশ্বাস, দ্বিতীয়টা ফেরেশতাদের উপর, তৃতীয় আসমানি কিতাব, চতুর্থ প্রেরিত নবীদের উপর, পঞ্চমটা ইহকাল ও পরকাল অর্থাৎ মৃত্যুর পরের জীবন, আর ষষ্ঠটা হলো কদরে বিশ্বাস যার অর্থ নিয়তি। আসুন আলোচনা করি সাদৃশ্যগুলো নিয়ে হিন্দুইজম ও ইসলামের স্তম্ভগুলির মধ্যে। প্রথমে আসি ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে। আসুন বোঝার চেষ্টা করি ঈশ্বর বলতে হিন্দু ধর্মে কি বোঝায়। যদি কোনো সাধারণ হিন্দুকে প্রশ্ন করেন সে কতজন দেবতাকে বিশ্বাস করে, কেউ হয়তো বলবে তিনজন, কেউ বলবে দশজন, কেউ বলবে একশো জন, কেউ বলবে 1000, আবার কেউ হয়তো বলবে 33 কোটি বা 330 মিলিয়ন। কিন্তু যদি কোনো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করেন, যা ধর্মগ্রন্থগুলো সম্পর্কে ভালো জ্ঞান আছে, তিনি আপনাদের বলবেন হিন্দুদের বিশ্বাস আর উপাসনা করা উচিত মাত্র একজন সর্বশক্তিমান ঈশ্বরে। কিন্তু একজন সাধারণ হিন্দু যে ধর্মমতে বিশ্বাস করে সেটি হলো প্যানথিজম। একজন সাধারণ হিন্দু বলবে যে সব কিছুই স্রষ্টা, গাছ স্রষ্টা, সূর্য স্রষ্টা, চাঁদ স্রষ্টা, মানুষও স্রষ্টা, সাপও স্রষ্টা। আর আমরা মুসলিমরা বলি সব কিছুই স্রষ্টার। স্রষ্টা শব্দটার সাথে একটা র অক্ষর আছে, সব কিছু স্রষ্টার, গাছ স্রষ্টার, সূর্য স্রষ্টার, চাঁদ হলো স্রষ্টার, মানুষ স্রষ্টার, সাপও হলো স্রষ্টার। তাহলে প্রধান পার্থক্যটা হলো একজন সাধারণ হিন্দু আর সাধারণ মুসলমানের মধ্যে, যে একজন হিন্দু বলবে সব কিছু স্রষ্টা আর মুসলমানরা বলি সব কিছু স্রষ্টার। স্রষ্টা শব্দটার পরে একটা র আছে, প্রধান পার্থক্যটা হলো র অক্ষরটা। যদি আমরা এই পার্থক্যটা দূর করতে পারি, যদি এই র অক্ষরটা পার্থক্য দূর করতে পারি, তাহলে হিন্দু আর মুসলমানরা এক হতে পারবো।